नमस्कार। आज के आम्रा रेट्रोसिंथेसिस शिखब ओएच ग्रुपे, माने ओएच ग्रुप आछे एमन कोनो कम्पाउंड दिए जदि आमाके कोनो दिन रेट्रोसिंथेसिस करते बोले तो आमी किभावे करब, आम्रा एई जिनिसटा आज के भिडियोटार मध्य दिए शिखब। तार आगे बोले रखी रेट्रोसिंथेसिस विभिन्न टार्मगुलो भिडियो वाने रयेछे, एकटू देखे नियो, देखे निये एई भिडियोटा देखो, ताहले टार्मगुलो सम्पर्के जानते पारबे। मने करो एक कथा बोले रखी, जदि कोनो दिन देखो टार्मिनाले ओएच ग्रुप आनते होच्छे डबल बंड थेके, डबल बंड थेके मने रखबे B2H6H2O2 माने हाइड्रोपोरेशन रिएक्शन करते हैं NaBH4, ओके NaBH4 NaOH, तो एटा लागे आमार काछे। आर जदि कोनो दिन देखी माझखाने ओएच आनते होच्छे तखन आमार काछे मार्कुरेशन डिमार्कुरेशन रिएक्शन करते हबे HgOC2 NaOH, ठीक है, और हाइड्रेट हिसाब NaBH4 हाइड्रोलिसिस, ओके। तो आमार काछे एग्जामे मन करो एमन एकटा कम्पाउंड टार्गेट मेटेरियल हिसाब से एमन एकटा कम्पाउंड दिल, से कम्पाउंडटा लिखी मन करो, सपोज आमाके एरकम एकटा दिल, बोलो जे एरकम एकटा दिए बोलो एटाके पीपीआर करो। तो जेटाके पीपीआर करते हैं सेटाके बोले टार्गेट मेटेरियल। এটা দুভাবে করা যায়, আমরা জানি ফাংশনাল গ্রুপ ইন্টারচেঞ্জ করে করতে পারি অথবা রেট্রো করে করতে পারি। সো রেট্রো করে যদি আমরা এটা করবার চেষ্টা করি তাহলে আমার কাছে কেমন ধরনের হবে, ওয়েজ গ্রুপ থাকলে তুমি এইখান থেকে ডিসকানেক্ট করবে। তাহলে এইখান থেকে ডিসকানেক্ট করে আমি কিভাবে পেতে পারি, না এই যে পার্টটা রয়েছে প্লাস যেটাকে আমরা বলি সিনথ্রন, তাই তো, এবং এই যে ওইচ রয়েছে, সরি এটাকে মাইনাস নেব কারণ ফিনাইল রিং নিজে ইলেকট্রন ডেন্সিটি প্রচুর, তো তার মাথায় মাইনাসটা স্টেবল হয়। আর যে ওইচটা রয়েছে যে কার্বনটা সেটা হলো প্লাস, তার সঙ্গে এখানে একটা গ্রুপ দিয়ে দিলাম। এবার এই যে পিএইচটা রয়েছে এটা সিনথেটিক ইকুইভ্যালেন্ট, এটা সিনথন করেছে, এর সিনথেটিক ইকুইভ্যালেন্ট কি পিএ, এই যে ফিনাইল রিং পিএইচ ফিনাইল রিং তার সঙ্গে MgBr নিয়ে নাও, ওকে, মাইনাস মানেই আমরা জানি সোর্স এইটা, আর এই জায়গাটাকে আমি এই বন্ডটা এখানে পড়েছে ভেবে নেবো, অর্থাৎ একটা অ্যালডিহাইড নেবো, ওকে, আর এইচ প্লাস নিলেই আমার রিয়াকশানটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফরওয়ার্ড রিয়াকশান কীরকম হবে, এই মাইনাসটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করেছে, এই বন্ডটা ওপেন হবে, তাহলে যদি এই কার্বনে গিয়ে অ্যাটাক করে থাকে তাহলে দেখতে কেমন হবে, এইচ এটা ওপেন হয়ে ও মাইনাস হচ্ছে, একটু এইচ প্লাস পে এটা ওইচ হয়ে যাবে, রাইট। তো আমরা এইভাবে অ্যালকোহলটাকে তৈরি করতে পারি। এছাড়াও তুমি অন্যভাবে করতে পারো, ফাংশনাল গ্রুপ ইন্টারচেঞ্জ করেও করতে পারি। কীরকম করতে পারি, এই জায়গাটা, এই পার্টিকুলার জায়গাটা আমি ডবল বন্ড এনে দিলাম, তখন আমার কাছে ফরওয়ার্ড রিয়াকশানটা কেমন হবে, তখন আমার কাছে ফরওয়ার্ড রিয়াকশানটা হবে এইরকম, এইটা থেকে আমি যেতে চাইছি এইটা, তাহলে কোথায় আসতে চাইছি, টার্মিনালে না শেষে না মাঝে আসতে চাইছি। মাঝে আসবার জন্য কী লাগে, মার্কুরেশন ডিমার্কুরেশন রিয়াকশান করব, রাইট। তো আমার কাছে HgOH2 NaOH NaBH4 H2O দিলে আমার কাছে এখানে ওইচটা চলে আসবে। আরেকভাবেও ফাংশনাল গ্রুপ ইন্টারচেঞ্জ করে এটাকে তৈরি করতে পারি, এই ওইচের জায়গায় তুমি ক্লোরিন দিয়ে দাও, যখনই ওইচের জায়গায় তুমি ক্লোরিন দিয়ে দেবে তখন আমার কাছে খুব সোজা, জাস্ট এই দিক থেকে এই দিকে আসবার সময় জল দিলেই এই জলের ওয়াটার মলিকুল এখানে গিয়ে অ্যাটাক করবে, রিয়াকশানটা করলে হয়ে যাবে। সো এইভাবে আমরা ওইচ গ্রুপ আছে এমন কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা রেট্রোসিনথেসিস করতে পারি। তোমাকে একটা বাড়িতে করবার জন্য আমি দিচ্ছি, ট্রাই করো, ট্রাই করে আমাকে কমান্ড বক্সের মধ্যে করো। মনে করো তোমাকে টার্গেট মেটেরিয়াল হিসাবে এইটা দিয়েছে করতে, কিভাবে তোমরা তৈরি করবে রেট্রোসিনথেটিক অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে, ওকে, ধন্যবাদ।